পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরের সংগঠন নিয়েই প্রশ্ন তুললেন উদয়ন গুহ। দলে অনেকে আছে যাদের জন্য আগের বার হেরেছিলাম, দলের সেই বিভীষণদের চিহ্নিত করতে হবে, বিভীষণরা ক্ষতি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বিভীষণদের চিহ্নিত করতে পারলে তৃণমূলকে কেউ হারাতে পারবে না। দিনহাটায় দলীয় কর্মী সভায় এই মন্তব্য করেছেন উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তিনি কর্মী সভায় এই মন্তব্য করেছেন। ডিভিশনদেরকে চিহ্নিত করতে হবে, তারা যদি ক্ষতি করবার যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে যা ব্যবস্থা নেওয়া হবে। এবং একথা বলতে পারি যে কুচবিহার জেলায় ডিভিশনদেরকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি তাহলে কুচবিহার জেলায় আমাদের হারানোর কেউ নেই। বিজেপি তো লড়াই দেবে মানে 25%, আর 25% যদি দলের ভেতর থেকে কেউ মদত দেয় তাহলে 50% লড়াই দিতে পারে। কিন্তু বিজেপি 25%-এর বেশি মদত দিতে পারবে না যদি দলের ভেতর থেকে কেউ মদত তাদের না দেয়। পূর্ব মেদিনীপুরের তমলুকের চাটরা গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। এই সমবায় সমিতিতে তৃণমূলকে রুখতে নন্দকুমার মডেলে ফেম বাম বিজেপি জোট লড়াই করছে। সকালে ভোট গ্রহণ শুরুর পর দফায় দফায় উত্তেজনা ছড়ায়। চাটরাগাঠরা সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এবং বাম বিজেপি জোট লড়াই করছে তৃণমূলকে রুখতে এই সমবায় সমিতিতে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, সকাল থেকে যে উত্তেজনার পরিস্থিতি দফায় দফায় সৃষ্টি হয় তার ছবি তো আমরা দেখছি, এখন কি পরিস্থিতি? দেখো মাধুরী, তুমি যেরকমটা বললে এই তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের যে চাটরা গঠরা যে সমবায় সমিতির সেখানে মোট 43টা আসন, এই 43টা আসনে সেখানে তৃণমূল কংগ্রেসকে রুখতেই কিন্তু বাম বিজেপি জোট করে তারা প্রার্থী দিয়েছেন এবং এই 43টা কেন্দ্রেই আজকে কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং দফায় দফায় কিন্তু সকাল থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, এমনকি যে জোট প্রার্থীরা যারা ছিলেন তাদের দিকে দেড়ে যান এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি জোট প্রার্থীদের যেটা অভিযোগ যে তাদের যখন ভোটাররা আসছিলেন তাদেরকে স্লিপও কেড়ে নেওয়া হচ্ছিল, তার ফলেই কিন্তু তারা প্রতিবাদ করেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, প্রথমে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি শুরু হয়, তা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়। এবং এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হলেও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এলাকায়, মোতায়েন রয়েছে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী।